আমরা কদরের রাত্রিগুলোতে বা ইতেকাফরত অবস্থায় বেশি বেশি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্যে আয়সারদ আল্লাহ আনহাকে যে দোয়াটি শিখিয়ে দিলেন সেই দোয়াটি আমরা বারবার পড়তে পারি আল্লাহ ইন্না কাবু আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল তুহিব্বুল আফোয়া আপনি ক্ষমাকে পছন্দ করেন আননি আমাকে ক্ষমা করুন আমরা যেন কদরের রাতকে নির্দিষ্ট দিনকে সীমাবদ্ধ নির্দিষ্ট রাতকে সীমাবদ্ধ করে আমরা উৎসব সর্বস্ব না হইল আত্তাহারিক টিভি অহির আলোয়ী উদ্ভাসিত জীবনের জন্য আসসালাম আলাইকুম আহানত উল্লাহী অপারাক আতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ও সলাত ও সালাহ মা আলাহ রসুল ইল্লাহ আত্তাহারিক টিভির সমন্বিত দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে যিনি যেখান থেকে আমাদেরকে দেখছেন আত্তাহারিক টিভির ফাজা আলে পর্ব বিশেষ করে রমাজানে আহলান ও সাহলান মাহে রমাদন প্রিয় বন্ধুবন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন কদরের রাত্রিগুলো কিভাবে আমরা এবাদত করব এবং একজন এতেকাফকারী যিনি মুহতাকিফ অর্থাৎ এতেকাফরত আছেন তিনি কিভাবে এবাদত করবেন সেই পদ্ধতিগুলো নিয়ে অনেকের কাছে ধূম্র জাল রয়েছে অনেকে কিভাবে তারাবির সালাত ইমামের সাথে পড়বেন নাকি কিভাবে পড়বেন নাকি একাকি পড়বেন আবার কেউ কেউ শুধুমাত্র এশার সালাত পড়েই চলে যান এ বিষয়ের আসলে শরীয়ত কি বলে শরীয়ত কতটুকু এ বিষয়ে আমলগুলোকে সাপোর্ট করে হ্যাঁ আপনি সলাত আদায় করতে পারেন নফুল সালাদ বাড়িতেই উত্তম কিন্তু রসুল্লাহ সাল্লা আলিমসাল্লাম তিন দিন তিন তিন দিন কিন্তু জামাতের সাথে সাহাবাদেরকে নিয়ে সলাত আদায় করেছেন যদিও তিনি মূল লক্ষ্য ছিল এই এটা উন্মতের উপরে ভারী হবে বা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি কিন্তু এ বিষয়টা ছেড়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে সুতরাং আমরা কীভাবে এবাদত করবো অবশ্যই আমরা এই কদরের রাত্রিগুলোতে এবং তেকাফরত অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো বেশি বেশি তসবি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর যিনি যতটুকু পারেন যিনি শুধুমাত্র সুবাহান আল্লাহ পারেন শুধু সুবাহান আল্লাহ বারবার পড়বেন আলহামদুল্লাহ পারেন আলহামদুল্লাহ বারবার পাঠ করবেন যে কিরাতগুলো পারেন শুধুমাত্র তিনি আর কেরাত পারেন না হয়তোবা দুই একটি বা তিনটি পাঁচটি সুরা তিনি পারেন সেগুলোই বারবার পড়তে থাকবেন সাথে সাথে তাওবা পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ইলাহ ইলা হুয়াল হাইউল কয়ুম ও আতুই আস্তাক ফির্লাহ আমি ইস্তেক ফার কামনা করছি ক্ষমা প্রার্থনা করছে আল্লাহর কাছে হুয়াল হাই যিনি চিরঞ্জীব তাই চির স্থায়ী ও আত বিলাই এবং আমি তার দিকে রুজু হচ্ছি এবং তার দিকে তওবা হচ্ছি এভাবে যে দোয়াগুলো আমরা জানি সেই দোয়াগুলো বারবার পড়তে চেষ্টা করি সাথে সাথে আমরা ইমামের সাথে সলাত আদায় করবো রাসুলুল্লাহ সাল্লিম আসাল্লাম এ ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজির মধ্যে তিরমিজির হাদিস নাম্বার আটশত ছয় রাসুল উল্লাহ সাল্লু আলিমোসাল্লাম বলছেন ইন্না রজুলা যখন কোনো ব্যক্তি ইদা সাল্লামা আল ইমামি যখন ইমামের সাথে সলাত আদায় করেন হাত্তা ইয়াং শরিফা ইমাম সাহেব সালাম সালাম ফেরানো পর্যন্ত অর্থাৎ সলাত শেষ না করা পর্যন্ত হুসিব কেয়ামু লাইলাতিন ব্যক্তির গণ্য করা হয় কেয়ামুল লাইলাত অর্থাৎ সারা রাত কেয়ামুল লাইল করার ইবাদতের মধ্যে আমরা তো এটা জানি মান কম আলাইলাতুল কদর ইমান আবাহ সাবান গুফির আলাহু মিন জাম্বি যে ব্যক্তি লাইলাতুল কদরকে তালাশ করবে রাত্রি যাপন করবে ইমান অর্থাৎ বিশ্বাস করে যে মধ্যে সাওয়ব রয়েছে এটা এরা রসুলসল্লা আলীহাল্লামের মাধ্যমে আল্লাহরবুল্লা আলমিন দিয়েছেন সাথে সাথে এর মাধ্যমে অনেক ফায়দা উপকারিতা রয়েছে ব্যক্তি পারকালীন পরকালীন জীবনে আল্লাহ সুহানত আল্লার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবেন এই বিষয়গুলো যারা বিশ্বাস করবে ইমান আনয়ন করবে সাওয়াবের আশা করবে গুফির আলহু মা জাম্বি তার পূর্বের সকল গুণা মাপ করে দেওয়া হবে সুতরাং আমরা এমন করবো না শুধু নিজেরাই সলাত আদায় করবো সুযোগ থাকলে অবশ্যই ইমাম সাহেবের সাথে আমরা জামাতে সলাত আদায় করবো যেটা তারাবির সলাদ বলতে পারি বা তাহাজুতে সলাদ বলতে পারি যেটার পরিমাণ রাসুসাল্লাহ সাল্লাম রমাজান এবং রমাজানের বাহিরে তিনি সর্বোচ্চ আট রাকাতি পড়েছেন যদিও তিনি রেওয়ায়াতগুলো রয়েছে চার ছয় বা দুই দুই করে দশ এভাবে রেওয়ায়তগুলো রয়েছে তারপরে আইসারদীয় আল্লাহ তাল আনহা কিন্তু এ বর্ণনায় আমাদেরকে দিচ্ছেন যেটি সই সৈ মুসলিম তার সাক্ষ্য হিসাবে আমাদের কাছে উদ্ভাসিত হয় সুতরাং আমরা কদরের রাত্রিগুলোতে বা ইতেকাফরত অবস্থায় বেশি বেশি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্যে আয়সারদ আল্লাহ তাল আনহাকে যে দোয়াটি শিখিয়ে দিলেন সেই দোয়াটি আমরা বারবার পড়তে পারি আল্লাহম্মা ইন্না কাহবুন আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল তুহিবুল আফোয়া আপনি ক্ষমাকে পছন্দ করেন ফাফুয়ান্নি আমাকে ক্ষমা করুন সুতরাং এই দোয়াগুলো বারবার পড়তে থাকা এবং সাথে সাথে শুধুমাত্র নিজেই না নিজেকে আত্মকেন্দ্রিক না আত্মীয় স্বজনের জন্য দোয়া করা পরিবারের জন্য দোয়া করা বিভিন্ন ভা মানুষের জন্য দোয়া করা মুসলিম উম্মার জন্য দোয়া করা শুধু আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো বিষয়টা এমন না এ সমস্ত বিষয় কল্পনা করা সাথে সাথে সোরা বাকারাতে যে আল্লাহ রব্লা আলমিন আয়াত নাজিল করেছেন আল্লাহম্মার রব্বানা আতিন আফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতি হাসানা অকিন আদাবান্নার বিন মালিক রদী আল্লাহ তালা তিনি বলছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম প্রত্যেক দিন অনেকবার বহুবার এ দোয়া পাঠ করতেন কারণ আপনি আমি যখন আপনার পরিবারের কল্যাণ কামনা করব আমার পরিবারের কল্যাণ কামনা করব বা প্রতিবেশীর কল্যাণ কামনা করব দেশবাসীর কল্যাণ কামনা করব এখানে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ আমাদের দুনিয়ায় কল্যাণ দান করুন অফিল আখিরাতে হাসানা এবং আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করুন এভাবে আমরা মনে তাদের বিষয়ে কল্পনা করব এবং আল্লাহর কাছে চাইব চাই না আল্লাহর কাছে আল্লা সোহানা বলছেন ও আলাকা ইবাদি আন্নি ফাইন করিব যখন হেনবি আপনি বলুন যখন বান্দা আমার কাছে চাই নিশ্চয়ই আমি বান্দার অতিব নিকটবর্তী উজিবুদা অবতার দা আমি যে আহ্বান করে যে আমার কাছে দোয়া করে আমি তার দোয়ার সাড়া দেই সুতরাং আমরা কদরের রাত্রিগুলোতে বা এতেকাপ অবস্থায় আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহম্ম আমিন সাথে সাথে আটরাকাত তারাবির সালাত আদায় করে কিছু সময় তেলাওয়াত করে উল্লেখ্য যে এখানে ভিতরের সালাদটুকু বাদ রেখে দেব এটা ফজরের পূর্বেই আমরা পড়ে নিব যেভাবে রাসুস আল্লাহ আলিমুসাল্লাম সুন্নতি পদ্ধতি বর্ণনা করেছেন আমরা আটরাকাত তারাবির সালাত আদায় করব। আট রাকা তারাবির সালাত আদায় করার পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এরপরে কোরআনতে লওয়াত করে ঘুমিয়ে যেতে পারি তারপরে ঘুম থেকে উঠে আবারও আমরা পবিত্রতা অর্জন করি পবিত্রতা অর্জনের পরে তাহিয়াতুল ওদু যেটাকে বলা হয় অজুর যে সন্না সলাদ তারপরে তাহিয়াতুল মসজিদ আমরা এদুরাখা সালাত আদায় করতে পারি সালাতুল খৌফ ভিতির সালাত আদায় করতে পারি সালাতুল তৌবা তাওবার সালাত আদায় করতে পারি এভাবে কিন্তু আমরা আরও সালাতুল ইস্তেখারা ইস্তেখারার সালাত আদায় করতে পারি অনেকে বলেন যে আমরা যদি এ রাতেই সব এবাদত করি তাহলে ওই রাতে তো আর সলাদ বাকি থাকে না উনি পদ্ধতি হয়তোবা জানেন না কারণ এই সলাদগুলো পড়তে পারি আমরা তাহিয়াতুল উদু তারপর তাহিয়াতুল মসজিদ এভাবে সালাতুল তৌবা তারপর সালাতুল ইস্তেখারা এভাবে আমরা পড়তে পারি এভাবে রাসুলসল্লাহ আলিম আসসাল্লাম আমলগুলো করেছেন সুতরাং ফাজাইলে আমল পড়বে আপনাদেরকে এই বিষয়গুলোই আমরা জানার চেষ্টা করছি রাসুলসল্লাহ আলিমু আসাল্লাম কীভাবে তিনি ইতেকাপ্রত অবস্থায় সময়ে অতিবাহিত করেছেন সাথে সাথে আমরা কিভাবে অতিবাহিত করতে পারি এ বিষয়টা সাথে সাথে পরবর্তীতে তিনি আবার ঘুম থেকে জেগে সকালে উঠেই তিনি কিন্তু দুহা অর্থাৎ চাষদের সালাদ যেটা রয়েছে যেটা সকালের সূর্য ওঠার পর থেকে নিয়ে প্রায় বারোটা পর্যন্ত আমরা পড়তে পারি দুই রাখাত পড়তে পারি অথবা দুই দুই রাখাত করে বারো রাখা পড়তে পারি আমরা এভাবে সলাদ আদায় করা বিভিন্ন সলাত আদায় করা সাথে সাথে বিভিন্ন তসবি করা তাহলিল করা নিজের জন্য দোয়া করা সন্তানাদের জন্য দোয়া করা পরিবারের জন্য দোয়া করা আত্মীয় স্বজনের জন্য দোয়া করা এবং বেশি বেশি যেই দোয়াগুলো আমার মুখস্থ রয়েছে যেই কেরাতগুলো আমার মুখস্থ রয়েছে সেগুলো কিন্তু আমরা বারবার পড়তে পারি এবং এভাবেই কিন্তু কদরের রাত্রিগুলো এবং মোতাকিফ অর্থাৎ এতেকাফকারী কিন্তু সময় অতিবাহিত করতে পারেন বা আমরা পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ আমিন, আমরা যেন কদরের রাতকে নির্দিষ্ট দিনকে সীমাবদ্ধ নির্দিষ্ট রাতকে সীমাবদ্ধ করে আমরা উৎসব সর্বস্ব না হই রসাল আলী ওয়াসাল্লামের সাহাবারা আমরা অনেকেই দেখা যায় বা অনেক মসজিদে দেখা দেখা যায় কদরের রাত্রিতে বিশেষ করে সাতাশ সমাজানের রাত্রিকে রাত্রিতে খাওয়া দাওয়া অতি ভোজন এবং ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় এটা কিন্তু ওয়াজ মাহফিলের আয়োজন করা উচিত নয় কারণ এটা ইবাদত করা রাত্রি কেন আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করবো হ্যাঁ দু পাঁচটি কথা বলা যেতে পারে কিছু বাক্য বিনিময় করা যেতে পারে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে কিন্তু অনুষ্ঠান সর্বস্ব হওয়া এটা কিন্তু বিদাতের দিকে ধাবিত হবে আমরা যদি অনুষ্ঠান সর্বস্ব হই একটা নির্দিষ্ট রাতকে যদি আমরা নির্ধারণ করে নেই তাহলে রাসুল্লাহ সাল্লু আলিম আসসালামের ওই হাদিসের আওতাধীন হবে মানে আমিলা আমেলান আমেলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ কেউ এমন কোন আমল করল যেটা শরিয়াতে নেই ফাহুয়া রদ সেটা প্রত্যাখ্যাত সুতরাং আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে আর এই পদ্ধতিতে এবাদত করতে হবে আল্লাহ রব্লা আলমিন কদরের রাত্রিগুলো এবং মুতাকিব অর্থাৎ এতেকাফকারী ব্যক্তি যেন এভাবে সালাত আদায় করতে পারে এভাবে এবাদত করতে পারেন আমরা সেভাবে এবাদত করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমাদের এবাদতে পারাকা দান করুন আল্লাহ আমাদের এবাদতে মনোনিবেশ করা তৌফিক দান করুন এবং আমরা দিনকে যেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যেভাবে বুঝেছিলেন সাহাবারা যেভাবে বুঝেছিলেন তবে তবেইন এইজাম যেভাবে বুঝেছেন ইমামগুন যেভাবে বুঝেছেন আমরা সেভাবে বুঝতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল ককাবিল হাজ আখুল্লিম ওলিসাইলমসিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি